সমাগত সকল সুধী সজ্জন মণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় উদ্বোধক হিসেবে আমাদের মাঝে রয়েছেন তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তরের এবং উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অনিল সরকার মহোদয়। শ্রদ্ধেয় প্রধান অতিথি রূপে আছেন ভারতের বিখ্যাত সহোদয়া পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত মহোদয়। সম্মানিত অতিথি রূপে আছেন তথ্য সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় কমিশনার সচিব শ্রী এম সি সিনহা মহোদয়। এছাড়াও আছেন তথ্য সংস্কৃতি ও উচ্চশিক্ষা দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী কিশোর রঙ্গলি মহোদয় এবং শচীন্দ্র বর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ শ্রী রামেশ্বর ভট্টাচার্য মহোদয়। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সম্মানিত অতিথিদের আমি বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে। Yeah.
কর্মবিধি সঙ্গে পরিবেশন করলেন। সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাব তথ্য সংস্কৃতি ও উচ্চশিক্ষা দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী কৃষ্ণরঙ্গী মহোদয়ের কাছে। তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী মহোদয়, শ্রদ্ধ পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, শ্রদ্ধ তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব মহোদয়, প্রিন্সিপাল সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় এবং এই সঙ্গীত মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী, তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের উদ্যোগে এবং সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের সহায়তায় আয়োজিত এই যন্ত্র সঙ্গীতের কর্মশালায় আপনাদের আমি দপ্তরের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পণ্ডিত দাশগুপ্তের কাছে যে উনি দপ্তরে আমন্ত্রণে সাড়া দিয়ে উনি ওনার ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন এই কর্মশালা অংশ নেওয়ার জন্য। এই কর্মশালার পরে আমাদের যে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ওনারা উপকৃত হবেন। তিন দিন এই কর্মশালা চলবে। উনি 5 তারিখ সন্ধ্যাবেলায় সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে উনি একটা অনুষ্ঠানে অংশ নেবেন। আমি এই কর্মশালার সাফল্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধ সম্মানিত অতিথি তথা তথ্য সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধ কমিশনার সচিব শ্রী এন কে সিনহা মহোদয়ের কাছে অনুরোধ জানাব এবার বক্তব্য রাখার জন্য। উপস্থিত সজ্জন মন্ডল, আজকের এই কর্মশালার আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি যে কিভাবে আমরা এই কর্মশালার আয়োজন করছি। কিছুদিন আগে আমাদের এই রাজ্যের একজন ছাত্র এই পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত মহোদয়ের কাছে ওনার শিক্ষা গ্রহণ করছেন। ওনার পিতা এসে আমাকে বললেন যে আমাদের যিনি পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত ওনাকে যদি আমরা আমন্ত্রণ জানাই তাহলে উনি আসতে রাজি আছেন। আমি তখন লোক সামলাতে পারিনি, আর আমার একটু দুর্বলতা রয়েছে যন্ত্র সঙ্গীতের প্রতি। আমি কিন্তু বুঝি না কিন্তু আমি সারাদিন যন্ত্র সঙ্গীত আমি শুনি। এটা আমার অফিসেও যদি যান কেউ দেখবেন আমার কম্পিউটারে সবসময় যন্ত্র সঙ্গীত বাজে, হয় কোনো সময় দেখবেন বাঁশি বাজে, কোনো সময় সেতার, কোনো সময় তবলা, কোনোটা আমার সারাদিন আমার ঘরে বাজে। আমি হয়তো আমার ভালো লাগে, তখন আমি লোক সম্বরণ করতে পারলাম না। আমি যে মাননীয় মন্ত্রী মহোদয়কে বললাম যে এই ধরনের একটা আলোচনা হয় সুবিধে হবে, আমার প্রস্তাবে মাননীয় মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং উনি বলে দেন যে না আমাকে মত থেকে তারিখ নিয়ে তাড়াতাড়ি শুরু করবে। এরপরে যিনি আমি বললাম যিনি অভিভাবক উনি আমার কাছে কয়েকদিনে এসছেন যে কি হলো কোথা হলো। আমি ওনাকে বলেছি না একটু ধৈর্য ধরুন, সরকারি সময় একটু লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। যথাসময় ওনার কাছ থেকে আমরা তারিখ পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানটা এই প্রোগ্রামটা করা হবে। আমি প্রথমে পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তর কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার এই আমাদের এই রাজ্যের এই শিক্ষা উনি যে কর্মশালার আয়োজন করেছি তাতে ওনার অংশগ্রহণ করার জন্য এবং আমাদেরকে যে সময় দিয়েছেন এটাতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই যন্ত্র সঙ্গীতের উপর যে কর্মশালার যে আয়োজন এর একটা তাৎপর্য আছে। আমরা বিভিন্ন সময় আগরতলাতে দেখেছেন, আমরা চেষ্টা করি আমাদের দপ্তর থেকে হোক বা অন্যভাবে হোক, সঙ্গীত নাটক বা অন্যান্য যে জিনিসগুলো আছে সংস্কৃতির সঙ্গে যুক্ত সেগুলো নিয়ে আমরা
বিভিন্ন কর্মশালা করি বা প্রোগ্রাম করি, কিন্তু যন্ত্রসঙ্গীতের উপরে আমরা খুব একটা বেশি এগোতে পারিনি। না পারার কারণ হলো এই ধরনের ব্যক্তিত্বের যে পাওয়া আমাদের কাছে খুব দুর্লভ হয়ে যায়। যারা আছেন মাঝখানে একবার কিছুদিন আমরা করেছিলাম একটা অনুষ্ঠান প্রাইভেট সংস্থার সঙ্গে যোগ দিয়ে করা হয়েছিল, কিন্তু এরপরে আমরা খুব বেশি এগোতে পারিনি। এই জন্যই আমার কাছে মনে হয় এই যে আমরা আজকে যে অনুষ্ঠানটা আজকে শুরু হতে যাচ্ছে এটা একটা বাড়তি পাওনা আমাদের রাজ্যের যারা বিশেষত এই লাইনে প্রশিক্ষণ নিচ্ছেন বা পড়াশোনা করছেন তাদের কাছে। কারণ প্রত্যেকটা মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট থাকে তার প্রত্যেকটারই একটা স্বকীয়তা আছে। সেই স্বকীয়তাটাকে আমরা আপনারা যারা এর সঙ্গে যুক্ত আছেন বা যারা এর সঙ্গে কাজ করছেন তারা বুঝতে পারবেন। আমার মতো যারা অজ্ঞ তারা এটা খুব একটা বেশি আমরা বুঝতে পারি না, কিন্তু এটা বুঝি যে যে কোনো একটা যন্ত্র সঙ্গীত না হলে আমরা যত ধরনের সঙ্গীত বা যা কিছু বলি সেগুলো তার নিজস্ব স্বকীয়তা প্রকাশ পায় না। কিন্তু আমাদের আজকালকার যুগে দেখা যায় যে আমাদের বিশেষত অভিভাবক মহল তারা এখনকার যুগে যে সমস্ত টিভি বা আদার দেখবেন, ইভেন আমাদের আমি জানি না আপনাদের বাড়িতে যারা হয়তো শিক্ষাশ্রী আছেন তাদের বাড়িতে হতে পারে, কিন্তু আমাদের বাড়িতে দেখেছি যদি কোনো একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম থাকে তখন বাচ্চারা যদি সামনে থাকে তখন তারা উঠে আসতে চলে যায়, এই টিভির সামনের থেকে চলে যায়। কিন্তু সামনে যদি আপনার বিভিন্ন ধরনের অন্য ধরনের গান টান চলে তারা একসঙ্গে দরকার আর তিনজন এসে বসে থাকবে। সেটাকে কাজে লাগিয়ে রাজ্যে যাতে আরো ভালোভাবে এই সড়ক শিল্পীকে সামনে যারা কাজ করেন তাদেরকে বা অন্য যারা যন্ত্রসঙ্গীত আছে তাদেরকে সাহায্য করতে হবে। এই কয়েকটি কথা বলে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধা প্রধান অতিথি রূপে এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শরণীয় পণ্ডিত বুদ্ধদেব তার সত্য মহোদয়কে এবার আমি বিনম্রভাবে থেকে অনুরোধ জানাব বক্তব্য দান করছেন। আমি বেশিক্ষণ থাকতে পারি না, আপনাদের সবার কাছে মার্জনা ভিক্ষা করছি। আমাকে যেভাবে এখানে যতটা আন্তরিকতা এবং যত সহকারে আনা হয়েছে তাতে আমার মন ত্রিপুরার প্রতি আগরতলার প্রতি বাঁধা পড়ে গেছে। মাননীয় মন্ত্রী মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত সম্মানিত অতিথিকে আমি সশ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আপনাদের। একটা শিল্পীর জীবনে মোটামুটি তিনটে অধ্যায় আছে। একটা অধ্যায় হচ্ছে গান বাজনা শেখা, আরেকটা হচ্ছে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সঙ্গীতকে জীবিকা করা, আর শেষ অধ্যায় যেটা সেটার দিকে অনেকেই মনোযোগ দেন না যে মঞ্চ ছেড়ে চলে যাওয়ার সময় যখন হয়ে আসে তখন যারা ভবিষ্যতের সঙ্গীতজ্ঞ হবে তাদের তৈরি করা, তাদের এগিয়ে যাওয়া। এটা সব সঙ্গীতজ্ঞ সহায়তা করে উঠতে পারেন না। আমার জীবনে প্রথম অধ্যায়টা বড়ই কষ্টকর। আমি যথারীতি মধ্যবিত্ত ঘরের ছেলে, বই কলেজ চাকরি এটাই ছিল আমার মুখ্য, এবং সেই চাকরিতে আমি 32 বছর সম্পূর্ণ অসাংগীতিক কাজকর্ম করেছি। মনটা গান বাজনার দিকে পড়েছিল বরাবর। শেষকালে 55 বছর বয়সে চাকরি থেকে লাফিয়ে বেরিয়ে সম্পূর্ণ গান বাজনার দিকে মনোনিবেশ করেছি। যতটুকু যেতে পেরেছি গেছি, কিন্তু আমার একটা ইয়ে ছিল যে আমি ভবিষ্যতের সঙ্গীতজ্ঞ যারা আসছেন তাদের যথাসম্ভব আমার দ্বারা যতটা সম্ভব তাদের এগিয়ে দেওয়া। আপনারা শুনে খুশি হবেন যে আমি অন্তত 1500-1600টি শরণ বালককে তৈরি করেছি, তারা এখন মোটামুটি ভারত বিখ্যাত, কয়েকজন পৃথিবী বিখ্যাত। আর আপনাদের আগরতলারই একটি ছেলে মল্লার এ 2 বছর আমার কাছে শিখছে, ওর বাজনা শুনলে বুঝতে পারবেন এটা খালি গুরুর কৃতিত্ব নয়, যে শিখছে তারও মেধা, তার
পরিশ্রম করবার ক্ষমতা এবং পরিশ্রম করবার ইচ্ছা, এই তিনটে জিনিসের উপর নির্ভর করে। সরব যন্ত্রটি আগে একেবারেই অপরিচিত ছিল, এখন আস্তে আস্তে এর প্রচলন বাড়ছে। আমি একান্তভাবে আশা করব আপনারা আপনাদের এখান থেকে যদি দু একটা ছেলেকে আমাকে দেন, তাহলে কলকাতায় থাকতে হবে না, আমি এখানেই তাদের শিক্ষার ব্যবস্থা করব। তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো, আরও দুটো তিনটে সরব দিয়া যাতে তৈরি করতে পারি, এর বেশি আমার কিছু বলবার নেই। এবং উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অনিল সরকার মহোদয়ের কাছে মিলিতভাবে অনুরোধ জানাবো এবারে বক্তব্য রাখবার জন্য। তাই কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, ব্যক্তিগতভাবে যারা ব্রিলিয়েন্ট, আত্মশক্তি সম্পর্কে সজাগ এবং সেই শক্তিকে ক্রমশ উজ্জ্বলতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা জ্যাগ, একটা কমিটমেন্ট যাদের আছে, তাদের জন্য আমরা এই বিস্তীর্ণ ভুবনটা তৈরি করতে পারি, যার কোনো বর্ডারই নেই, যার কোনো উচ্চতার সীমা নেই। আমাদের প্রাজন্যবর্গ তার দুর্বলতার কথা, তার দারিদ্রের কথা জেনেও ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতো মানুষকে এই রাজসভায় সম্মান দিয়েছেন, রবীন্দ্রনাথকে তার রাজনীতির উপদেষ্টা পর্যন্ত করেছেন কবিতার কথা বাদে। কাজে রাজা মহারাজার একটা সামন্ত যুগ আমাদের কাছে বহু নিন্দিত, কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন তার দরবারে শিল্পীরা আসে, তার সঙ্গীতজ্ঞ আসে, ধ্রুপদী সঙ্গীত, বেহালা ইত্যাদি সব আছে। কাজে সামন্ত যুগের একটা বিউটি আছে, গাম্ভীর্য আছে, আভ্যন্তরীণ ডেপ্থ আছে, বিস্তার এবং উচ্চতাই আমাদের রাজাদের মধ্যে এই যে তৃতীয় ডাইমেনশনটা ছিল বলে হোলি গানের উৎসব করেছেন, বাংলা গানের সম্পর্কে কীর্তন কেন্দ্রে সেই একটা মর্যাদা নিয়ে বিকশিত করেছিলেন, রবীন্দ্রনাথকে এনে বারবার আসর জমিয়েছেন। এবং আমাদের এখানে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস বা নাটক রাজস্বী প্রবীরতন্ত্রকে, বলিতন্ত্রকে নিষিদ্ধ করার এত বড় দুঃসাহসী কাহিনী সে রাজাদের আছে, মিথ হলেও আছে তো আমাদের এখানে, এটাকে আজ রবীন্দ্রনাথের চেষ্টা করতে পেরেছেন। এই থেকে সকলে ব্যাকরণ নেই বললাম, এই জন্য এই থেকে আমার যে দরিদ্র অর্থযোগের নিঃস্ব আয়োজনে খুবই অবহেলিত এই জেনারেশনটার মধ্যে যেন একটা উচ্চাসার জন্ম হয়, পারা যায় হওয়া যায়। আমার সমস্ত চৌদ্দ গোষ্ঠীতে সবাই মাছ বিক্রি করে এক টিপসই দেয়, আমার পার্শ্ববর্তী জেনারেশনও টিপসই মারে, পরবর্তী জেনারেশনও আধা টিপসই মারে, কিন্তু আমি একটা জায়গায় হিট করেছি তো আজকে, রাজনীতির বাজারেই হোক, কবিতার বাজারেই হোক, আর এই সমস্ত আমি উজ্জ্বল নক্ষত্র মহলে পাশাপাশি বসার একটা একটা তো এ করেছি তো আমি। এটা থেকে আমার মনে হয় কলকাতায় একদিন আমার সমস্ত সেটেলমেন্ট ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু কলকাতার সঙ্গে আমি পারবো না, কারণ আমার পক্ষে সম্ভব না কলকাতার সঙ্গে কম্পিটিশনে। আর এত বেশি কলকাতার বিচ্ছিন্ন মনোভাব, সেলফিশনেস, এত প্রজেন্টেড সেলফিশনেস, আমি ত্রিপুরায় চলে এলাম, আমি তখন ভালো চাকরি পেতাম, সবই পেতাম, পেয়েছিলাম, কিন্তু আমি সমস্ত রেস নিয়ে বেরিয়ে গেলাম, তাহলে পাড়া আমার থেকে টোটাল রিস্ক। আমি চাকরি করতাম, আমাকে ছাঁটাই করে দিল, আমি বললাম যে পলিটিক্স করবো,
যারা আমাকে ছাঁটাই করছে তাদের আমি মন্ত্রী হব। ঠিক উচ্চাশাটা যা ছিল আমি 110% অ্যাচিভ করে ফেলেছি। কিন্তু এই জন্য বলেছি কমিটমেন্ট যদি থাকে, এর মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটা কিন্তু এই নয়, বাজারে একটা দোকান তার কম্পিটিশন, দারুণ কম্পিটিশন, দারুণ নো, এটা প্রত্যেকের আমাদের মেধা সত্তা আছে। এটাকে যদি আমরা চর্চা করি অপারেশন জায়গায় পৌঁছে যেতে পারি। আমি খুব দুঃখিত বা লজ্জিত, আমার নাম এখানে উচ্চার করলাম কেন, আমাদের যে হীনমনা দীনজনদের মধ্যে যাকে গোটা ভারতবর্ষকে মানে স্ট্রাইক করার মতো একটা উচ্চাসা আসে, কারণ আমার পরিবেশটা এমন, তার বৃক্ষলতা, গাছপালা, তার রাজেন্দ্র আমাদের ব্যাকগ্রাউন্ড, তার আজকের যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সবাই লড়াই করছে একটা শান্তির জন্য, সবাই লড়াই করছে শান্তির জন্য। এবং আমার রাজ্যে বহুবার সন্ত্রাসীরা এসছে, কিন্তু কলকাতার মতো সেই কণ্ঠশিল্পী বা বড় বড় অবস্থার লেখক সে তারা এই টাকার তাকে গলা বিক্রি করেনি। কিন্তু সেই আমাদের পরিবেশ একটু আলাদা। আমি সরকার সঙ্গে বা ক্ষমা চেয়ে বলছি, আমি কলকাতাকে একটু টাচ করছি। ইদানিং তার যা ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে সমস্ত সুধীচন্দ্রের কাছে, এই সমস্ত ইন্টেলিজেন্সিয়া যারা গানে বাজনায় উচ্চারণ সঙ্গীতে এবং সাংবাদিকতা এত সেরা, তারা দেখা যায় যে একেবারে বেড়ার দরে বিক্রি হচ্ছে। এই যে এই জায়গাটা আমাদের এখানে নেই, এই বলছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের আছে। সবাই চায় পিস, সবাই চায় ডেভেলপমেন্ট, সবাই চায় সকলের সন্তানরা যাতে শিক্ষা সংস্কৃতি সুযোগ পায়। এই জন্য আমরা চাই আমরা দরিদ্র হতে পারি, আমরা যাতে মানে হীন না হই, আমরা গরিব হতে পারি, আমরা যাতে দেউলিয়া না হয়ে যাই, বেগারে যাতে না। এই জন্য আমাদের চিত্তশক্তি, একটা চিত্তশক্তির একটা জাগরণ দরকার। এটা আমাদের তৃতীয় শক্তি। আমাদের প্রথম শক্তিটা হলো প্যাট, খাও, আরো খাও, আরো চাও, খেতে খেতে একেবারে প্রেসিডেন্টের গলা পর্যন্ত আমরা খেয়ে দিই। তারপরে আর হলো ব্রেন, এই সাফ করো, আরো করো, আরো করো করো, যখন শেষ হয়ে যায় তখন বোঝা যায় আত্মমুখী সিগারে পরিণত হয়ে। এটা হলো দুটো ফ্রন্ট, খুব অ্যাসেনশিয়াল ফ্রন্ট। এটাকে ব্যালেন্স রাখার জন্য তৃতীয় ফ্রন্ট দরকার। এটা হলো হৃদয়, অনুভবের জায়গা। সেখানে লোকসঙ্গীতের মাত্রা বদল হয় না, ধ্রুপদী সঙ্গীতের রাগ বদল হয় না, ভালোবাসা কোনো চেঞ্জ মানে সেই কি জানি মডেল আসে না। হৃদয়ের মডেলটা সনাতন, চিরন্তন, এগুলো একটা ক্লাসিক্যাল অ্যান্ড ফোক রাগের মতো, একটা নদী সেই বিশীন স্রোতের মতো বয়ে যায়। এই সম্পদটা বোধহয় আমাদের আছে। আমরা এবার কলেজ করেছি, দালান করেছি, অনেক কিছু হবে, পুরস্কার হবে, লোক থাকবো না, তার আমরা কিছু পয়সা তো ফ্যাকাল্টি এনে সব ভরে দেব। কিন্তু যাদের মানসিকতা আছে তাদের ফ্যাকাল্টি লাগে না, এত আয়োজন লাগে না, তাদের ভক্তি শ্রদ্ধা এবং যদি থাকে। এই জন্য বারবার বলেছেন মাথা নত করে দেওয়া হবে তোমার চরণ দুরাতুল। সংস্কৃতি দরকার মাথা নত হবার মতো মাথা। গুরুজন এসে এটাকে এই করে বিকশিত করে অগ্নি শলাকার মতো স্পর্শ তমসময় জ্যোতি গময় অন্ধকার থেকে আলোকে নিয়ে যায় প্রত্যেকের মানুষের ভেতরে, সেই জায়গাটা অন্ধকারের চেয়ে আছে। এই জন্য আমরা কলেজ করলাম, প্রতি মাসে আমরা একটা ওয়ার্কশপ করতে চাই, যাতে আমাদের এইসব শিল্পীরা, তরুণ তরুণীরা, ছাত্রী, যাতে তাদের ভয়ঙ্কর উচ্চাসা আসে যে আমরা সমস্ত অনুষ্ঠান যাকে ঘিরে প্রাণ পুরুষ আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত মহোদয়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব, যিনি সবসময় যন্ত্রসঙ্গীতকে নিয়ে থাকতেই ভালোবাসেন, যিনি নিজেই কম্পোজ করছেন বলছেন, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশিষ্ট অতিথি উচ্চশিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এবং সঙ্গীত বিপাশ বাড়িতেও সঙ্গীতের পরিবেশটা রয়েই গেছে
মাননীয় কিশোর অঙ্গনী, আমাদের পণ্ডিত দাশগুপ্তের সঙ্গে যারা এসছেন, আমাদের রাজ্যের অতিথি শ্রীমতী মানবী বসু, শ্রী সন্দীপ রায় চৌধুরী, এবং আমাদের রাজ্যের গর্ব ভারতবর্ষের উদীয়মান শিল্পী এবং জাতির শিষ্যত্বে গ্রহণ করে নিয়েছেন পরম স্নেহ করে মন্দার রক্ষিত, এবং মন্দার রক্ষিতের অভিভাবক আমাদের রাজ্যেরই রতন রক্ষিত, আমাদের এই অনুষ্ঠানে যারা আপনারা রাজ্যের শিল্পীরা, তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা এবং অন্যান্য শিল্পীরা যারা শিল্পী মহলে যারা এখানে এসছেন, সকাল থেকেই আমাদের পণ্ডিত মশাই এসেই ক্লাসে ঢুকেই শুরু করে দিয়েছেন, সবাইকে খাতা খুলতে বলে দিয়েছেন, সবাই লিখতে শুরু করে দিয়েছে আপনাদেরকে, এবং আমার অভিভাবক যারা আছেন, আমার শিক্ষক মন্ডলী যারা আছেন, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এটা একটা অভাবনীয় সুযোগ করে দিয়েছেন আসলে এই বিষয়টি। মানে মাননীয় মন্ত্রী দুটো দপ্তরেরই এবং আমাদের অধিকর্তা দুটো দপ্তরে এই মধ্যে সুযোগ ঘটে যাবে আমরা ভাবিনি। আমরা ভাবছি যে সারা বছর ধরে আমাদের ওয়ার্কশপ চলবে, কিছুদিন আগে করলাম, আবার আগামী 3 তারিখ আবার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মানে মেঘালয় থেকে আসছেন, একটা অনুষ্ঠান হবে, আসাম থেকে আসছেন যতীন গোস্বামী আসছেন, সেটা অনুষ্ঠান চলতেই থাকবে। এবং তথ্য সংস্কৃতি দপ্তর আমরা যুগ্ম হলে একটা কাজ করতে পারছি, খুব কষ্ট হলেও আমাদের এখানে আপনারা এসছেন, আগামী দিনগুলিতে আমরা আরো অনেক ভালো কাজ করতে পারবো। এই পণ্ডিত মশাই যিনি আছেন, তার তিনি অত্যন্ত মানে রসময় লোক, মানে তিনি তো ইঞ্জিনিয়ার, তিনি ময়মনসিংহে ছোটবেলা কেটেছে, ছোটবেলার নানা ধরনের অদ্ভুত অদ্ভুত কাহিনী আছে, তারপর প্রেসিডেন্সি কলেজে আইএসসি পাশ করেছেন, তারপরে শিবপুর থেকে বি পাওয়ার ইঞ্জিনিয়ারিং, তারপরে তো প্রায় 36 বছর ত্রিপুরা মানে আমাদের কলকাতার যেটা ইলেকট্রিসিটি কর্পোরেশনে তিনি ইঞ্জিনিয়ার পাওয়ার স্টেশনে, তারপরে জব করে চাকরি টাকরি ছেড়ে দিয়ে নেমে পড়লেন। ছোটবেলার কাহিনীটা অনেকটা এইরকম, ছোটবেলায় অনেকেই দুষ্ট থাকে, কিন্তু এই ধরনের দুষ্টমি তো অন্যরকম। অর্থাৎ একটা অনুষ্ঠানে বিখ্যাত শিল্পী বাঁশি বাজাচ্ছেন, অনেকগুলো বাঁশি ওনার কাছে, অনেকগুলো বাঁশি কেন ওই শিল্পীর কাছে, এটা উনি সহ্য করেননি, উনি একটা বাঁশি নিয়ে নিয়েছেন। আরেকজন বিখ্যাত শিল্পী এরকম একটা অনুষ্ঠানে গান করছেন, গানগুলো বোধহয় ওনার ঠিক সেই সময় থেকে কানটা উনি পরিষ্কার করেছিল, পছন্দ হচ্ছে না থামিয়ে দিচ্ছেন, আপনি থামুন, এই ছেলে ইঞ্জিনিয়ার হয়ে আস্তে আস্তে সারা ভারতবর্ষ, সাড়ে তিন বছর দাদুর কাছ থেকে কিছুটা পেয়েছে, দাদুর পরিবারের অ্যাডভোকেট বাবাকে তো সাংঘাতিক ভাবে সাপোর্ট দিয়েছে, দাদু আবার একটু অন্যরকম ছিলেন, রাজবাড়ির লোক একদম ওদিকে যাবে না, তো সেরকম ভাবে ওনার যে বেড়ে ওঠা গড়ে ওঠা এবং তারপরে বিখ্যাত সমস্ত শিল্পীর সাহচর্য এবং শেষ পর্যন্ত ময়মনসিংহ থেকে সারা বাংলার বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে রাধিকা মোহন মৈত্রকে তিনি পেয়ে গেলেন তার গুরুদেব হিসাবে। এইসব ঘটনার ইতিহাস আমি জানি, আপনারা জানেন, সিরিয়া ঘটনার, রামপুর ঘটনার নানা সমন্বয় কিভাবে, এখন আমি বলবো যে তিন পীড়িত হয়েই যাচ্ছে বোধহয়, আরেকটি ঘটনা তিনিই তৈরি করছেন, আগামী কয়েক বছর পরে, 50 বছর, 100 বছর পরে আমরা নতুন একটি ঘটনার ইতিহাস লিখতে থাকবো পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, কারণ তিনি তার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কিছু ছেলে মেয়েকে তৈরি করতেন বলে। তিনি একটা উপন্যাস, একটা আত্মজীবনী লিখছেন, এর নামটাই আমার কাছে আমাদের বিমলচন্দ্র একটা লিখেছিলেন মানুষের চন্দ্রবীজীয় তারানাথ, যখন প্রথম চাঁদে যায় বিখ্যাত গল্পকার আমাকে লিখেছিলেন, আমাদের ত্রিপুরা রাজ্যের বিমল চৌধুরী, মানুষের চন্দ্রবীজয় তারানাথ, আমাদের পণ্ডিত মহাশয় লিখেছেন বামনের চন্দ্র অভিলাষ, চন্দ্র স্পর্শ অভিলাষ, মানে কিন্তু লোনার এফেক্ট নয়, লোনাটিক এফেক্ট নয়, আসল হচ্ছে নিজেকে কতটুকু বিনীত করে রাখা। অর্থাৎ এত বছর দীর্ঘ সঙ্গীতের পরিক্রমার পর তিনি ভাবছেন নিজে এখন বামনই আছেন, খড়গই আছেন, এতটুকু বিনয়, এটা আমাদের আর কিচ্ছু নয়, আমরা যদি এতটুকু শ্রদ্ধা, এতটুকু বিনয় আমরা যদি প্রণাম জানাতে পারি, সমস্ত আমাদের প্রণাম যেন ওই দিকেই ভাবিত হয়,
ভাইদের উপর আমরা যেন ওইদিকেই ভাবিত হতে পারি, তাহলে আমাদের সার্থকতা। আমরা তিনি আপনার শ্রীচরণ আমাদেরকে দিলাম, আপনি যতটুকু দিয়ে যেতে পারেন আবার আসবেন। ইতিমধ্যেই তিনি আমাদেরকে বলেছেন, আমি আমাদেরকে বলেছেন যে তিনি সঙ্গীত রিসার্চ একাডেমির সঙ্গে যুক্ত আছেন, রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির তিনি চেয়ারপারসন। বুদ্ধদেব মহাশয় নিয়ে কষ্ট করে ডেকে উনি রাজি হয়েছেন, সেখানে চেয়ারপারসন করে রেখেছেন। সঙ্গীত রিসার্চ একাডেমি থেকে একটা প্রস্তাব, এক্ষুনি আমরা কথা বলছিলাম মাননীয় অধিকর্তার সঙ্গে কথা হয়েছে, আমি আমাদের বিশেষ সচিবও আছেন, মাননীয় মন্ত্রীও আছেন, সঙ্গীত রিসার্চ একাডেমি তারা মিনি কনফারেন্স করে এই টুকুনাতে করছে, বেনারসে করছে, সমস্ত বড় বড় উস্তাদেরকে নিয়ে তারা মানে মিনি কনফারেন্স করে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা যদি লিখি, তাহলে উনি বলেছেন তিনি সাহায্য করবেন যাতে এখানেও ক্লাসিক্যাল কনফারেন্স, মিনি কনফারেন্স এগুলো হতে পারে। আমাদের এই শীতকালে যদি এটা হয়ে যায় মন্দ কি, আমরা তাহলে আমরা ওনার কাছ থেকে আমরা সাহায্য পাবো আশা করছি। আর হচ্ছে এই যে আমাদের রাজ্যের শিল্পীরা, আমার শিক্ষকরা, তারা কিন্তু তেমন সুযোগ পান না নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। সেইটা যদি সঙ্গীত রিসার্চ একাডেমি সেরকম যদি কিছু মানে ওরিয়েন্টেশন কোর্স, উইন্টার কোর্স, ফ্রেশ কোর্স এরকম ব্যবস্থা করেন, তাহলে আমাদের রাজ্যের শিল্পীরা 10-15 জন, 5-6 জন করে এক একটা ব্রাঞ্চে যাবেন। আপনারা যদি সঙ্গীত রিসার্চ একাডেমির পক্ষ থেকে একটা আয়োজন করেন, উদ্যোগ নিতে পারেন, আমরা খোঁজ করবো, তাহলে আমাদের রাজ্যের শিল্পীরা, আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা তাদের নিজেদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে আমার মনে হয়। তাহলে ওই যুগসূত্রটা, নবজাগরণের যুগসূত্রটা দৃঢ় হবে, যে স্বপ্নটা মাননীয় অরবিন্দ সরকার বলছেন যে আমাদের কিছু সোল সার্চিং দরকার আছে, নবজাগরণটাকে নতুনভাবে ব্যাখ্যা, নতুনভাবে তাকে দেখার বিষয়টি আছে, অর্থাৎ উৎখাত হয় নয়, একদম মাটির সঙ্গে শিকড় পতিত হয়ে থাকার যে বিষয়টি সেটা আমাদের আজ জানতে হবে। আমরা প্রণাম জানাচ্ছি। এই অনুষ্ঠানের পরে আমি ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা এখানে বসবে, তিনি আবার ক্লাস নেবেন, এবং ক্লাস শুরু করার আগে আমাদের প্রিয় ভাজন মন্নার যদি কিছুটা শুনিয়ে দেয়, তাহলে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের একটি এক্সটেনশন হবে, তারপরে মানে আমার পণ্ডিত মশাই ক্লাস নেবেন। আমি বলবো যে তোমরা এটা শুরু হবো, ছাত্রছাত্রীরা সবাই চলে যাবে, আমরা পাশে ঘুমেই আমরা মন্নারের কাছ থেকে একটু শুনে নেব যদি আমাদের গুরুদেব অনুমতি দেন। আপনারা সবাইকে আবার ধন্যবাদ, তৃতীয় অনুমতি জানিয়ে শেষ করছি। বাবা ধাম
বুঝতে বাকি আছে কিছু? পরের দিন তোমাদের দিয়ে করাবো যন্ত্রে। তা আমরা আবার কি করছি, তার এগুলো এক একটা টুকরোকে ধরে তার আগে আরো মেনে কি কি সময় লাগে সেগুলো লাগিয়ে লম্বা করছি। সারে মা বাড়ি দেখেছো? দুটো গ্যাপ যদি রাখি রে গা সা রে মা বা নি আরো লম্বা হয়ে গেল। এটা চলতে চলতে যদি দেখো যে সংখ্যা এতটা দূরে আছে, তানটা যেটা মনে আসছে সেটা একটু ছোট, সেটাকে টেনে লম্বা করবার এই হচ্ছে পদ্ধতি। রে গা সা রে মা বা নি রে গা সা রে মা বা নি রে গা সা রে মা বা নি অনেক রকম হয়, বুঝতে পারছো? আমরা সেটা লাস্ট যেটা ইয়ে করলাম নিরাপা হয়ে গেল। মাগারে এটুকু আবার তখন করতে হবে, এটা করবারও রেয়াজ থাকবে মনে থাকবে। আবার ধরো মা গারে মাইহার ঘরে একটা গা গান আছে, তুমি জানো লাগাচ্ছি স্বরগুলো, এটা অবরোহণের ক্রম আগে রে আছে, ভিড় আগে সা আমি এখন খানিকটা তোমাদের
আমরা ছেড়ে দিয়েছি, তোমরা বলো জানি এই ব্যাপারে কি বলেছেন বুঝতে পারিনি, আবার বলবো একশো বার বলবো, আমরা সবারই মাথায় ঢোকা দরকার। সারে মা পানি, এটাকে আরো লম্বা করতে সারে মা পানি দুটো গ্যাপ, সারে মা পানি তিনটে গ্যাপ, এটাকে অন্যরকম ভাবে করা যায়, গ্যাপটা আগের নোটটাকে আগে আবার যদি রিপিট করে সা সা রে রে মা পা নি, তার নানা রকম হয় মা মা গা রে গা গা রে সা রে রে সা সা রে রে মা পা নি রে 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 মা পা নি, কি করে হচ্ছে রে মা পা নি কে লম্বা করা হচ্ছে। সব লেখক ঠিক আছে কিনা সবাই আমরা দেখে নেব, প্রথমে আমি বললাম রাগ চিনতে গেলে রাগের তান বা অস্থায়ী এগুলো তৈরি করতে গেলে রাগ নিশা 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 রে নি না পা মা পা গা মা গা রে রে নি না নি পা গা মা পা, তবে এই কাঁটা। তারপরে কি মালা আছে, এই আরোহণ অবরোহণ দিয়ে একটা মালা তৈরি করো, এইটাকে সামনে রেখে সাটাকে আগে না দিয়ে সাটাকে পরে দেবো রে, কিন্তু রে কিন্তু জিনিসটা পাল্টালে চলবে না, রে বাবা নি সা রে সা রে গা মা গা মা গা রে গা সা, সাটা দিয়ে চলে যাবে, রে থেকে চলেছিলাম মধ্যম থেকে চলো মা পা নি সা রে সা রে গা মা গা মা গা রে গা সা রে, এটা এদিকে চলে এলো পানি সা রে সা নি গা পা ধা মা গা রে গা সা রে মা, মধ্যমে দাঁড়ালে অন্য একটা রাগের চেহারা আছে, কাজী তাহলে হয় পঞ্চমী যেতে হবে রে মা পা রে মা গা রে, এইটুকু তোমাকে আপনাদের নি সা রে সা নি গা পা মা গা রে গা সা রে মা গা পা নি সা রে সা নি গা পা গা মা গা রে গা সা রে মা পা, ঠিকই আছে পঞ্চমে তাও যাতে যেতে পারে সা রে সা নি গা পা মা গা রে গা সা রে সা রে সা নি গা পা গা মা গা রে গা সা রে মা পা রে মা পা নি রে সা নি গা পা গা মা গা রে গা সা রে মা পা নি সা, এগুলো প্রত্যেকটা লেখা দরকার, তার রেয়াজ করবার সময় এগুলো করতে চাচ্ছি,
তার একটা নমুনা তোমাকে শোনাচ্ছি। তার খানিকটা পিছিয়ে আছে, আবার এখানে আট বছর আবার এখানে এই যে বাকিটা ও ছুড়ে দিল, এটা রেয়াজ করেছে মনে মাথায়। যখন কথা বলতে গেলে এখন তোমাকে খাতায় লিখে সেই সেন্টেন্সটা মুখস্থ করতে হয় না, যেমন মুখে আছে চলে মনে আছে, এইটাই তোমাদের করা উচিত। Oh.
প্রচুর পরিশ্রম আছে বাবা, নিচে উপরে ভালো কথা জিজ্ঞেস করেছে, সবাই জিজ্ঞেস করে না। হ্যাঁ
কোন একটা পার্টিকুলার একটা গান যেমন আমি জানি বা আরো একটা জানি